আসসালামু আলাইকুম আজকের এই ভিডিও থেকে আমরা শিখব কিভাবে ফ্রি পিক কন্ট্রিবিউটর অ্যাকাউন্টে এই ধরনের বার্গারের পিকচার অথবা যে কোনো ধরনের ফুড পিকচার অথবা যে কোনো ধরনের পিকচার আপনি এই ফ্রি পিক কন্ট্রিবিউটর অ্যাকাউন্টে আপলোড করে ইনকাম করতে পারবেন এখন এই যে দেখেন এখানে কিছু বার্গারের পিকচার রয়েছে এবং এটা কিন্তু প্রিমিয়াম আই মিন এটা যদি আপনি এখানে আপলোড করেন যদি কেউ এটাকে ডাউনলোড করে বা ধরেন আমি এটাকে যদি ডাউনলোড করি তাহলে এটা টাকা দিয়ে কিনে তারপর হচ্ছে আমাকে ডাউনলোড করতে হবে এখন এই ধরনের বার্গারের পিকচার হচ্ছে ধরেন যারা বার্গারের রেস্টুরেন্ট দিয়েছে তো সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে এই ধরনের বার্গারের পিকচার প্রয়োজন পড়ে তো তখন কি করবে তারা এখান থেকে কিনে তারপর ডাউনলোড করে নেবে তো সেক্ষেত্রে এই ধরনের পিকচারগুলি বা যে কোনো ধরনের পিকচারই আপনি কিভাবে আপনি এ দিয়ে জেনারেট করে দেন ফ্রি পিক থেকে ইনকাম করতে পারবেন সেই বিষয়টাই আমি আপনাদেরকে দেখিয়ে দেব তো চলুন আমরা কথা না বারে কাজ শুরু করি আর আরেকটা বিষয় বলে রাখতে চাই এই যে দেখেন ফ্রিপিক এখানে লেখা আছে এবং এআই জেনারেটেড তো এআই জেনারেট হচ্ছে আপনি যদি কোনো এ দিয়ে কোনো পিকচারকে জেনারেট করে এখানে পিকচার আপলোড করেন তাইলেও কিন্তু টাকা ইনকাম করতে পারবেন এই জন্য এখানে এ আই জেনারেটেড এখানে কিন্তু লেখাটা অ্যাড করে দিয়েছে ওকে তো এবার হচ্ছে আমরা কি করবো এই ফ্রি পিক এর জন্য আমরা একটা পিকচার রেডি করে আপনাদেরকে দেখাবো যাতে আপনারা যে কোনো পিকচার আপনারা এআই দিয়ে জেনারেট করে তারপরে ফ্রি পিকে আপলোড করে ইনকাম করতে পারেন ওকে তো এই জন্য হচ্ছে আমরা কি করবো আমরা মাইক্রোসফট ইটস ব্রাউজারে চলে আসলাম এবং এখানে হচ্ছে আমরা কো পাইলট এআই এর মধ্যে আছি এখন এই যে কো পাইলট বিষয়টা কি এটা যদি না জানেন তাহলে আমার চ্যানেলে অলরেডি ভিডিও দেওয়া আছে চাইলে দেখে নেবেন কিভাবে অ্যাকাউন্ট খুলবেন কিভাবে এখানে ক্রিয়েট করতে হয় সেই বিষয়গুলি সব কিছু ডিটেলসে দেওয়া আছে তো যেহেতু এখন আমি এখান থেকে আপনাদেরকে দেখাবো ইমেজ কিভাবে বা ছবি বিক্রি করে টাকা ইনকাম করা যায় এবং এআই দিয়ে কি ধরনের ছবি আমরা এখানে মেক করে তারপর ইনকামটা করতে পারি সেটা দেখিয়ে দিব ওকে তো এবার হচ্ছে আমরা এখানে কি লিখবো আসনি এনিথিং লেখা আছে আপনি যে কোনো কিছু লিখেন এখানে সে সেই অনুযায়ী আপনাকে কিছু আপনাকে পিকচার দিবে তা আমি এখানে লিখে নিব যে ক্রিয়েটে বার্গার ইমেজ উইথ ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড তা আমি এখানে লিখে নিচ্ছি ওকে তো আমি এখানে লিখে নিলাম তো এই যে এখানে যে প্রোমটা লিখলাম প্রোমটা হচ্ছে ক্রিয়েটে বার্গার ইমেজ উইথ ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড এবার যদি এখানে আমি সাবমিটের উপর ক্লিক করি ক্লিক করার পর এখানে আমাদের কিছু সময় অপেক্ষা করতে হবে আমাদেরকে এই বার্গারের ইমেজগুলি সে তৈরি করে দেওয়ার জন্য তো অবশ্যই আমরা এখানে একটু অপেক্ষা করব এবং এই যে চারটা ঘরের মধ্যে চারটা ইমেজ আমাদেরকে সে প্রোভাইড করবে তো এখানে হচ্ছে আমাদের অলরেডি বার্গারের পিকচার কিন্তু তৈরি করা হয়ে গেছে তবে এখানে একটা বিষয় বলে রাখি এই যে দেখেন এখানে আমাদেরকে চারটা বার্গারের পিকচার দিয়েছে তো সেক্ষেত্রে এই যে বার্গারটা কিন্তু কাটা একটা বার্গার যেমন এটা অর্ধেকটা আসছে বাকিটা আসে এই ধরনের কিছু পিকচার আসতে পারে সেক্ষেত্রে এই ধরনের পিকচার নেবে না যেমন এই বার্গারটা সম্পূর্ণটা আসছে এটা সম্পূর্ণটা দেখা যেতেছে এইটা সম্পূর্ণটা দেখা যেতেছে তো সেক্ষেত্রে যে বার্গারটা সম্পূর্ণটা দেখা যায় সেই পিকচারটাকে আপনি ডাউনলোড করতে হবে এবং এখানে এই যে কাটা বার্গারটা আছে এটা আপনি ডাউনলোড ডাউনলোড করে আপনি সেখানে আপলোড দিলে সেটা হয়তো ওরা রিজেক্ট করে দিবে বা এখান থেকে ইনকামও আসবে না বা কেউ এটা ডাউনলোড করতে চাইবেও না তো এখান থেকে এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে এটাকে ডাউনলোড করতে হবে ডাউনলোড করার আগে একটা জিনিস বলে রাখি এখানে দেখেন ওয়ার্ড অফ ওয়ান অফ থার্টি তো এখানে এটা দিয়ে বোঝানো হয়েছে যে আমরা এই যে এখানে যে প্রমটা লিখেছি ক্রিয়েটিভ বার্গার ইমেজ উইথ ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড এই সেম লেখাটা দিয়েই আমি যদি এই লেখাটাকে কপি করে এখানে আবারও ধরেন এটাকে পেস্ট করি পেস্ট করে যদি সাবমিট করি এই রকম ভাবে আপনি এই একটা প্রম দিয়ে 30 বার এখানে সার্চ করতে পারবেন আপনাকে তিরিশ বার আলাদা আলাদা বার্গারের এখানে পিকচার দিবে যেগুলি আপনি এখান থেকে ডাউনলোড করে দেন কাজ করতে পারবেন তো আমি একটা দিয়ে দেখিয়ে দিচ্ছি ধরেন আমি এখান থেকে এই পিকচারটাকে ডাউনলোড করব তো এখান থেকে হচ্ছে আমি পিকচারটার উপর ক্লিক করলাম ক্লিক করার পর দেখেন কত সুন্দর একটা বার্গারের পিকচার চলে আসছে এবার আমি এখান থেকে ডাউনলোডের উপর ক্লিক করলাম দেন আমাদের এই বার্গারটা এখানে ডাউনলোড হয়ে গেল এভাবে করে আপনি একশো দুইশো তিনশো এই ধরনের বার্গার আপনি ডাউনলোড করে দেন আপনি ফ্রি পিকে কিন্তু ইনকাম করতে পারবেন তবে এখান থেকে ডাউনলোড করার পরে কিন্তু আপনি সরাসরি আপলোড দিতে পারবেন না এটার জন্য বেশ কিছু প্রসেসিং রয়েছে এই যে পিকচারটা আমরা এখান থেকে যে ডাউনলোড করলাম এটার কিন্তু এমবি খুবই কম আপনি যখন এখান থেকে ডাউনলোড করবেন এটার এমবিটা খুবই কম হবে এখন কম এমবি দিয়ে আপনি যদি ফ্রি পেকে আপলোড করেন সেটা অ্যাপ্রুভ হবে না এবং আপনি আপলোডও দিতে পারবেন না এজন্য আপনার ডাউনলোড করা যে বার্গারটা আছে সেটার এমবিটাকে বাড়ায় নিতে হবে তো এই এমবিটাকে বাড়ায় নেওয়ার জন্য আপনাকে কি করতে হবে ইমেজকে স্কেল করতে হবে তো ইমেজ আপিস করার জন্য অনেক অনলাইন এআই রয়েছে যেগুলি দিয়ে আপনি করতে পারবেন অথবা ফ্রিতে একটা এআই রয়েছে যেটা হচ্ছে আপিস্কেল সেই আপিস্কেলটা কিন্তু আপনি সরাসরি নামায় নিয়ে কিন্তু আপনি কাজ করতে পারেন ওকে তো আপিস্কেল নিয়ে কিন্তু একটা ভিডিও দেওয়া আছে চাইলে সেই ভিডিওটাও দেখে নেবেন তা আমি এখান থেকে ফ্রি একটা এআই দিয়ে দেখিয়ে দিচ্ছি তা আমি এখান থেকে এটাতে চলে আসলাম এরপর টুল অপশন থেকে এসে ইমেজ আপিস্কেলার এখানে ক্লিক করলাম তো এখানে ক্লিক করার পর আমার এই এখানে কিন্তু এই আপিস্কেলের যে অপশনটা আছে সেটা সিলেক্ট করা হয়ে গেছে এবার আমি এখান থেকে চুজ ফটোতে ক্লিক করবো তো চুজ ফটোতে ক্লিক করার পর আমি এবার ডাউনলোডে যাই ডাউনলোডে যাওয়ার পর এখান থেকে অল ফাইলে ক্লিক করে দিলাম আমি এর আগে একটা বার্গার পিকচার ডাউনলোড করেছিলাম এবার আমি এটাকে সিলেক্ট করে দিয়ে আমি ওপেন করে দিলাম তো ওপেন করে দেওয়ার পর এখানে দেখেন প্রসেসিং হইতেছে প্রসেসিং হওয়ার জন্য অবশ্যই কিছু অপেক্ষা করতে হবে আরেকটা বিষয় আমি আবারও বলে দিই এই যে কো পাইলট দিয়ে যে আমরা এখানে যে কিছু বার্গারের পিকচার আনলাম এগুলি কিন্তু আপনি যে কোনো আপনি স্টক মার্কেটে আপলোড দিয়ে টাকা ইনকাম করতে পারবেন এবং এখানে কিন্তু কোনো ধরনের কপি রেট আসবে না কারণ এআইয়ের এগুলি কিন্তু ফ্রি পিক কিন্তু গ্রহণ করে এবং এগুলি কিন্তু কারো বানানো বা এখানে কোনো ধরনের কপিরাইটের কোনো ডিজাইন কিন্তু আপনাকে দিবে না তারা সব ইউনিক ইউনিক আপনাদেরকে ডিজাইন এখানে বানিয়ে দিবে। ওকে তো এবার হচ্ছে আমরা এখানে চলে আসলাম দেখেন এই বার্গারটাকে আমাদের আপস্কেল করে আমাদের এই রকম একটা রেজাল্ট দিয়েছে যদিও এখানে ওয়াটারমার্ক দেখাইতেছে বাট আপনারা তো আর এই সফটওয়্যার দিয়ে কাজ করবেন না যেহেতু আমি এখানে লগ ইন করিনি এই জন্য ওয়াটারমার্কটা আসতেছে তো আমি আপনাদেরকে এই ওয়েবসাইট দিয়ে কাজ করার কথা বলবো না আপনারা আপিস্কেল নামেরই একটা সফটওয়্যার আছে যেটা আমার অলরেডি একটা ভিডিও দেওয়া আছে চাইলে আপনি অন্য কারো চ্যানেল থেকেও দেখে নিতে পারেন তো এই যে পিকচারটা আছে এটাকে আপিস্কেল করার উদ্দেশ্যটা হচ্ছে যে এই যে আমরা পিকচারটাকে যে ডাউনলোড করলাম ডাউনলোড করার পরে এটার এম বি বা কেবি খুবই কম হয় তো যদি কম হয় তাইলে আমরা এই পিকচারটাকে আপলোড দিলে সেই ধরনের ওয়েবসাইট গ্রহণ করে না এর জন্য আমরা পিকচারের একটু কোয়ালিটি বাড়ানোর জন্য এইচডি কোয়ালিটি আনার জন্য অথবা এই ইমেজটার এমবি বাড়িয়ে নেওয়ার জন্য আমরা ইমেজকে আপস্কেল করে থাকি তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনি যখন পিকচারটাকে আপস্কেল করবেন করার পরে আপনি অবশ্যই সেখান থেকে আপনি ডাউনলোড করে নেবেন যেমন এখানে দেখেন আফটার সেভিং দি ইমেজ হ্যাজ নো ওয়াটারমার্ক আই মিন আপনি যদি এখান থেকে সেভের উপর ক্লিক করেন তাহলে এই ওয়াটারমার্কটা আর আসবে না তবে আমি আপনাদেরকে এইটা দিয়ে আপেস্কেল করতে বলবো না আপনারা অন্যান্য যে ওয়েবসাইট আছে বা হচ্ছে অন্য অন্য যে টুলসগুলি আছে সেইগুলি দিয়ে আপনার আপেস্কেল করবেন তো অলরেডি আমার এখানে ধরেন এই কাজটা হয়ে গেছে এবার কাজ হয়ে যাওয়ার পর আপনাকে যেটা করতে হবে আপনাকে হচ্ছে এই যে ফ্রি পিক আছে ফ্রি পিকে কন্ট্রিবিউটর একটা অ্যাকাউন্ট খুলতে হবে তো কীভাবে ফ্রি পিকের কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট খুলতে হয় সেটা নিয়ে অলরেডি একটা ভিডিও দেওয়া রয়েছে যদি আপনারা আপ এই ফ্রি পিকের কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট খুলতে চান তাহলে আমার সেই চ্যানেলের ভিডিওটা দেখে নেবেন তা আমি এখান থেকে আমার যে ফ্রি পিকের কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট আছে সেটা আমি এখান থেকে লগ ইন করে নিব আমার এখানে কিছু বাস সিলেক্ট করতে বলতেছে আমি এখানে বাস কটা সিলেক্ট করে নিই ওকে আমি এখানে ভেরিফাইতে ক্লিক করে দিলাম ওকে তো এখন হচ্ছে আমার এখানে লগ ইন সাকসেসফুল হয়ে গেছে এবার হচ্ছে আমি আপনাদেরকে বিষয়টা দেখাই আমি যদি এখান থেকে আপলোডে যাই দেখেন এখানে কিন্তু আমি এই যে বার্গারের পিকচারগুলি আপলোড দিয়েছি এখন এগুলিকে কিন্তু আমি আপস্কেল করে দেন এখানে আপলোড দিয়েছি তো সেক্ষেত্রে আপনারা যদি এই ফ্রিপিক কন্ট্রিবিউটর অ্যাকাউন্টে এই ধরনের বার্গারের পিকচার বা হচ্ছে যে কোনো ধরনের ফ্রুটসের আপনি যদি এই ধরনের কো পাইলট বা মিট জার্নি অথবা হচ্ছে আপনার লিওনার্দো এআই এই সমস্ত ওয়েবসাইট থেকে যদি আপনি এই ধরনের বার্গার পিকচার বা যে যেকোনো ধরনের পিকচারই আপনি সেখান থেকে তৈরি করে দেন একটু আপ স্কেল করে এখানে আপলোড দেন তাইলে কিন্তু আপনাদের ইনকামটা শুরু হবে তো এই হচ্ছে আসলে স্টক মার্কেটগুলিতে আপনি আপ যে কোনো ধরনের ছবি বিক্রি করে আপনি আসলে ইনকামটা করতে পারবেন ওকে তা আরেকটা বিষয় দেখাই এখানে তো শুধুমাত্র বার্গারের বিষয়টা আমি দেখাইলাম যদি আমি ধরেন এখান থেকে দেই ধরেন এখান থেকে লিখছি ক্রিয়েটে গার্ল ইমেজ আমি জাস্ট এতটুকুই লিখিয়ে দিলাম এবার আমি যদি এখান থেকে সাবমিটের উপর ক্লিক করে দেই এখানে কিছু সময় অপেক্ষা করতে হবে আপনাকে সে এই গার্ল ইমেজ তৈরি করে দেওয়ার জন্য তা আমরা একটু অপেক্ষা করি অপেক্ষা করার পর এখানে দেখেন একটা রেজাল্ট আসবে অবশ্যই এখানে আমাদের একটু অপেক্ষা করতে হবে যেহেতু এখানে এআই দিয়ে জেনারেট হইতেছে সেক্ষেত্রে অবশ্যই অপেক্ষা করতে হবে তা আমরা একটু অপেক্ষা করি দেখি আসলে আমাদেরকে সে কী রেজাল্ট দেয় দেখেন কত সুন্দর আমাদেরকে এখানে ডিজাইন দিয়েছে এখন এই যে পিকচারগুলি আছে এই পিকচারগুলি আপনি ডাউনলোড করে দেন আপ স্কেল করবেন আপ স্কেল করার পর দেন আপনি আপনার কন্ট্রিবিউটর অ্যাকাউন্টে এসে আপনি আপলোড ফাইলের উপর ক্লিক করে আপনি জাস্ট এখান থেকে আপলোড করে দিবেন ওকে তো এই হচ্ছে বিষয় এখন এই ফ্রি পিক কন্ট্রিবিউটর অ্যাকাউন্টে কীভাবে আপনি পিকচার বা ভ্যাক্টর আপলোড করবেন সেটা নিয়েও আমার চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে চাইলে এই বিষয়টা দেখে নেবেন এবং আজকের এই ভিডিওটি দেখার পরে যদি কোনো একটা অংশ আপনার মিস হয়ে থাকে তাহলে কমেন্ট বক্সে জানান অথবা যদি কোনো একটা বিষয় নিয়ে আলাদা ভিডিও বানানোর প্রয়োজন পড়ে সেটাও অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন তাহলে সেটা নিয়ে আলাদা আমি একটা ভিডিও বানিয়ে দেবো আপনাদের যাতে সুবিধা হয়